হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে যা নিজের কণ্ঠে গান গাইতে চাচ্ছেন তাদের জন্য, কিভাবে আপনি গান গাইবেন, কিভাবে আপনি মিউজিক দিবেন গানের মাঝে, সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা হবে। তো বন্ধুরা, এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে যে সফটওয়্যার দিয়ে আপনি নিজের কলায় গান গিয়ে তার মিউজিক দিতে পারবেন আপনি নিজে। তো বন্ধুরা, এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি এখন গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন তাহলে চলে যাই টিউটোরিয়ালে। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আপনাদের সার্চ অপশনে সার্চ করতে হবে অ্যাপল স্টুডিও। অ্যাপল স্টুডিও লিখে সার্চ করার পর এখানে সর্বপ্রথম দেখতে পারবেন অ্যাপল স্টুডিও, আর এই পাশে দেখতে পারবেন অ্যাপল স্টুডিওর লোগোটা। তো আমরা এখন অ্যাপল স্টুডিওতে ওগো করবো। ওগো করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর অ্যাপল স্টুডিওর সফটওয়্যারটা আপনাকে এখানে শো করবে। শো করার পর আপনি এখান থেকে চাইলে অ্যাপল স্টুডিও সফটওয়্যার সম্পর্কে মোটামুটি জেনে নিতে পারবেন। অ্যাপল স্টুডিও সফটওয়্যারটা দিয়ে কী করা হয় না করা হয় কিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে আমাদের অ্যাপল স্টুডিও সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। ফ্রিটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। তো এখানে ডাউনলোড টাইলে ওকে করবেন। ডাউনলোড টাইলে ওকে করার পর এইখানে অ্যাপল স্টুডিও ডাউনলোডের অপশনটা চলে আসবে। এখানে দেখতে পারবেন যে উইন্ডোজের জন্য আছে এবং কি ম্যাকের জন্য আছে। তো আপনি অ্যাপল স্টুডিওটা মোবাইলেও ব্যবহার করতে পারবেন এবং কি কম্পিউটারও ব্যবহার করতে পারবেন। অ্যাপল স্টুডিওটা কম্পিউটারে যারা ব্যবহার করতে চান তাদের জন্য একটু বাড়তি সুবিধা আছে, আর মোবাইলে যারা ইউজ করতে চান তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, কিন্তু দুটোটা সফটওয়্যার সেমই কাজ করবে। তো আজকে আমরা উইন্ডোজেরটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো উইন্ডোজে কীভাবে অ্যাপল স্টুডিওটা। তো আমরা যখন উইন্ডোজ ব্যবহার করতেছি তো আমরা উইন্ডোজের জন্য অ্যাপল স্টুডিওটা ডাউনলোড করব। তো এখানে উইন্ডোজে দেখবেন, উইন্ডোজে আসার পর এইখানে দেখতে পারবেন যে অ্যাপল স্টুডিওর ভাষণটা দেখাবে। তারপর এখানে সাইজ দেখাচ্ছে 711.66 MB। অ্যাপল স্টুডিওটা আপনার খরচ পড়বে 711.63 MB। তো এটা একটু টাইম লাগবে আপনাদের, যদি ফাস্ট ইন্টারনেট থাকে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবেন, যাদের ইন্টারনেট একটু স্লো তাদের একটু সময় লাগবে। তো আমরা এখানে এই যে সাইজ দেখতে পারবেন, এই সাইজে ওকে করতে হবে। সাইজে ওকে করার পর আপনার যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যদি ইনস্টল করা থাকে তাহলে আপনাকে এভাবে শো করবে, যদি না থাকে তাহলে গুগল ক্রোমের বা মজিলা ফায়ারফক্স যেটাই দিয়ে ডাউনলোড করুন ওই ডাউনলোডের অপশনটা থাকবে। আপনি যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আপনার কম্পিউটারে ইনস্টল করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখে আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের লিঙ্কও থাকবে ওইখানে, ওই লিঙ্কটা থেকে কোকে করে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ইনস্টল করে নেবেন, তাহলে আপনার যে কোনো ডাউনলোড করতে খুব ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমরা স্টার্ট ডাউনলোডে অপশনে ওকে করবো। ওকে করার পর অ্যাপল স্টুডিও সফটওয়্যারটা এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাপল স্টুডিও সফটওয়্যারটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আপনাদের দেখানোর উদ্দেশ্যে সেটা আমি একটু ডাউনলোড করে আপনাদের বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার যখন ডাউনলোড করা আছে তো আমি সেটা এখন আমি আপনাদের ইনস্টল করে দেখাবো। তো বন্ধুরা, এই যে অ্যাপল স্টুডিও এটা দেখতে পাচ্ছেন, এটা আমি ডাউনলোড করে রেখেছি। এখন আমি ইনস্টল করে দেখাবো কিভাবে অ্যাপল স্টুডিও ইনস্টল করতে হয়। তো বন্ধুরা, আপনারা যে অ্যাপল স্টুডিওটা যদি ডাউনলোড হয়ে যায়, ডাউনলোড হওয়ার পর আপনারা অ্যাপল স্টুডিওতে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে আপনাদের এখানে ইনস্টলের প্রসেসিংটা শুরু হয়ে যাবে। ইনস্টলের প্রসেসিংটা শুরু হয়ে গেলে আপনাদের খুব ইজিভাবে ইনস্টল করতে পারেন। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনস্টল করতে হয়। এই যে এখানে দেখতে পারবেন যে ওয়েলকাম টু অ্যাপল স্টুডিও সেট আপ। এখানে নেক্সটে দেবেন। নেক্সটে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন যে আইএনডি আছে, আইএনডি দেবো করবেন। তারপর আবার এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর নেক্সটে দিয়ে দেবেন। নেক্সটে দেওয়ার পর এটাও ঠিক যেভাবে আছে সেভাবে থেকে নেক্সটে দিয়ে দেবেন। তারপর এইখানে আপনার ব্রাউজার, যে কোনো ব্রাউজার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি যেটা আছে সেটা রেখে নেক্সটে দিয়ে দিব। তো এইখানে আপনার অ্যাপল স্টুডিওটা ইনস্টলের জন্য চাচ্ছে, তো আমাদের এখানে ইনস্টলের যে অপশনটা আছে ইনস্টল ওকে করবেন। ইনস্টল ওকে করার পর এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পর অ্যাপল স্টুডিওটা ইনস্টল হয়ে যাবে।
তো বন্ধুরা দেখতে পারবেন যে আমার অ্যাপেল স্টুডিওটা ইনস্টল হয়ে গিয়েছে এবং কি আমার এই যে ডেস্কটপের যে আইকন দেখতে পাচ্ছেন অ্যাপেল স্টুডিওর এই আইকনটা শো করছে। তো আমি আপনাদের এখন অ্যাপেল স্টুডিওটা ওপেন করে দেখাচ্ছি। এই যে আপনি যখন অ্যাপেল স্টুডিওটা ওপেন করবেন ঠিক আপনার ইন্টারফেসটা এইভাবে চলে আসবে। ওপেন করার পর অ্যাপেল স্টুডিওটা ঠিক এইভাবে আপনার ওপেন হবে। ওপেন হওয়ার পর এইখান থেকে আপনার এই অপশনগুলো কেটে দিবেন। তো বন্ধুরা এটাই হচ্ছে অ্যাপেল স্টুডিও। এইখান থেকে আপনি চাইলে আপনার কণ্ঠে গান গিয়ে সেটার মিউজিক আপনি এইখান থেকে দিতে পারবেন। এখানে অনেক ধরনের মিউজিক আপনি পেয়ে যাবেন। এইখানের যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো দিয়ে আপনি আপনার প্রফেশনাল গান তৈরি করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। নেক্সট টিউটোরিয়াল হবে কীভাবে অ্যাপেল স্টুডিও দিয়ে কাজ করতে হয়, কীভাবে আপনার ভয়েস অ্যাড করবেন অ্যাপেল স্টুডিওতে, কীভাবে আপনি একটা প্রফেশনাল গান তৈরি করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখন গিয়ে সাবস্ক্রাইব করে আসুন, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।